আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আমাদের নাটোরের লোচেস কচু জমির চাষের জন্য আমরা কিন্তু এটা মানে জমি তৈরি করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আসলে আপনারা আসলে কখন এটা চাষ করবেন? আপনার ভিউয়ার্স, লোচেস কচুটা আপনার বছরের সব সময় কিন্তু চাষ করা যায়, আপনার 12 মাস কিন্তু চাষ করতে পারবেন। আর ভিউয়ার্স, বিশেষ করে এখন কিন্তু বর্ষাকাল চলতেছে, তো এই সময় যদি চাষ করেন তাহলে আপনার এই সেচটা কিন্তু, পানি সেচের যে ইয়েটা আপনার একদম কম লাগবে, একদম মানে হয়তো 2-1 দিন দিলেও হবে, না দিলেও সমস্যা নেই আপনার যেহেতু পানি। আর ভিউয়ার্স, এই জমিটা আসলে আমরা তৈরি করছি কীভাবে? এই জমিটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ধানের জমি যেমন করে চাষ করে সেম একইভাবে আমরা কিন্তু এই জমিটা কিন্তু আমরা চাষ দিয়েছি, যে দেখতে পাচ্ছেন একদম চাষ দিয়েছি, চাষ দিয়ে লেবেল করেছি, তো সমান করেছি, সমান করে আমরা কিন্তু এটা এই লোতরেস কচুটা কিন্তু আমরা। আর সার, এই জমি তৈরি করতে করতে আপনারা কী কী সার ব্যবহার করবেন? ভিউয়ার্স, আপনার এই লোতরেস কচু জমি চাষের জন্য আপনারা কিন্তু ইউরিয়া এবং ডিএপি সার আপনারা ব্যবহার না করলেও চলবে। আপনার এক কথা ভিউয়ার্স, রাসায়নিক সারটা আপনার এই যখন পাতা বের হবে তখন কিন্তু আসলে ভিউয়ার্স এই অনেকে কিন্তু হয়তো আগেই সারটা দেয়, কিন্তু সারটা আপনার না দিলে কেন চলবে? আমি বলি যে আপনার যখন পাতা 2-3টা পাতা গজাবে তখনই কিন্তু আপনার সারটা কিন্তু আপনার শ্রবণ করতে পারবে ভিতরে, তার আগে কিন্তু আপনার সার দিয়ে তেমন কোনো লাভ হবে না। কিন্তু আপনার যদি জৈব সার থাকে, জমিতে যদি জৈব সার থাকে আপনার কিন্তু এটাতে এই জৈব সার কিন্তু আপনারা দিতে পারবেন। তো জৈব সার দেওয়ার পরে আপনারা কিন্তু এই যেমন গরুর গোবর বা পাউশ বলি আপনারা, মুরগির বিষ্ঠা, এগুলা আপনার কিন্তু জমিতে দিলে আপনার হচ্ছে এক কথায় আপনার ন্যাচারাল কিছু যদি দেওয়া যায় তাহলে জমিতে আপনার উর্বরতা বাড়ে, বৃদ্ধি পায়। তো ভিউয়ার্স, এই লতিরাস কচু আপনারা কিন্তু, আমি আবারও বলছি যে যাদের জমিতে দেখা যায় যে আপনার বর্ষাকালেও দেখা যায় পানি আসে আপনার 1-1.5 ফিট পর্যন্ত অথবা শুকনা জমিতে, তো ভিউয়ার্স যে আজকে লাগানো হবে, তো এটা কিন্তু একটু মানে উঁচা জমির মতো আর কি। এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বাগান, আর এখানে কিন্তু এই যে পাশ দিয়ে রোড গেছে, এই যে এটা কিন্তু রোড, তো এই রোডের একদম সাথেই কিন্তু এই জমিটা, তো আমাদের এই জমিতে এই চাষ হবে। তো এটা কিন্তু আপনার বর্ষা যদি মানে বৃষ্টি হলে এটাতে হচ্ছে আপনার হয়তো 10-12 ইঞ্চি পানি হয় এটাতে বৃষ্টি হলে। আর ভিউয়ার্স, এই কালকে আগামীকালকে ইনশাল্লাহ আগামীকালকে যেটা লাগাবো তো সেটাই কিন্তু আমরা এই ওখানে কিন্তু আপনার 1-1.5 ফিট পানি হয় ওই জমিটায়, বিলের একদম মাঝখানে। আমি ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদেরকে ওই ভিডিওটাও আশা করি দিব। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনারা আসলে কীভাবে চাষ করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য বা মতামত জানতে চাইলে, আর লতিরাস কচু যে অরিজিনাল চারাটা, অরিজিনাল চারা যদি আপনারা সংগ্রহ করতে না পারেন আসলে ভিউয়ার্স কিন্তু আপনারা মানে ক্ষতিগ্রস্ত হবেন। দেখা গেল আপনারা বিভিন্ন ফসল চাষ করেন, বাট চাষ করে কিন্তু আপনার দেখা যায় যে এই লতিরাস কচু চাষ করলে আপনারা দেখা যাবে যে আপনার দীর্ঘ 8-9 মাস লতি দিবে, এবং লতি বিক্রি করার শেষে আপনার কিন্তু কচুটাও কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন, আমার এই চ্যানেলে হয়তো এর আগেও হয়তো অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স, এই লতিরাস কচু যদি কেউ আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু এই লতিরাস কচুটা কিন্তু চাষ করতে পারেন। আর লতিরাস কচু আমরা কিন্তু শতভাগ পরামর্শ দিয়ে থাকি, একটু জেড আমরা পরামর্শ দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনি যদি কেউ চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনি কিন্তু চারাটা সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।